এখনও নিশ্চিত হয়নি স্বপ্নের সুপার এইট, তবে 3 ম্যাচে 2 জয়ে টাইগারদের হিসেবটা এখন অনেকটাই পরিষ্কার। কোনো সমীকরণের মার প্যাচ নয়। শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলে মিলবে সেখানকার টিকিট। প্রশ্ন তবে, শেষ 8-এ কাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ? দর্শক উন্মাদনার টিকিট কাটার সুবিধে দলগুলোর লজিস্টিক ঠিক করার বিবেচনায় গেল 2 আসর, অর্থাৎ 2021 আর 2022 সালের টি-20 বিশ্বকাপের আদলে। এবারও দলগুলোর সিডিং ছিল পূর্ব নির্ধারিত, যেখানে থাকছে দুটো গ্রুপ, গ্রুপ 1 আর 2। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিল ভারত A1, ইংল্যান্ড B1, অস্ট্রেলিয়া B2, ওয়েস্ট ইন্ডিজ C2, দক্ষিণ আফ্রিকা D1 এবং শ্রীলঙ্কা D2 হিসেবে সুপার 8-এ খেলবে। শর্ত ছিল, যদি কোনো দল সুপার 8-এ উঠতে ব্যর্থ হয় তবে তাদের পরিবর্তে যারা উঠবে তারাই জায়গা করে নেবে পূর্ব নির্ধারিত সিডিংয়ে। যেহেতু বাংলাদেশের গ্রুপ অর্থাৎ গ্রুপ অফ D-তে বিদায় হয়েছে লঙ্কানদের, সেই হিসেবে D2 এর সিডিংয়ে সুপার 8-এ যাবে টাইগাররা, যেখানে ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে 3 প্রতিপক্ষ। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সি গ্রুপে নিউজিল্যান্ডকে আফগানিস্তান বিদায় করে দেয়ায় ফিক্সচার অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া আর আফগানদের গ্রুপ 1-এ পাবে টাইগাররা। কিন্তু সেখানে আছে টানা ম্যাচের ধকল। 21 জুন বাংলাদেশ সময় সকালে সাকিবরা লড়বে প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরদিন অর্থাৎ 22 জুন রাতে একই ভেন্যুতে ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচ। সবশেষ 25 জুন সকালে আফগানদের বিপক্ষে মর্যাদার লড়াই। উইকেটের বিবেচনায় এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে সবচাইতে উন্মুক্ত আসর। পারফরমেন্স বলছে শুধু সুপার 8-ই নয়, নাজমুল হোসেন শান্তদের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপের সফরকে আরও দীর্ঘ করার। তবে দূরের সেই বাতিঘর নিয়ে আপাতত কোনো ভাবনা নয় টাইগারদের। এখন প্রথম কর্তব্য নেপালকে হারানোর। মাহবুব রিমন, সময় সংবাদ।